সকালে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে যার প্রভাবে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি মাত্রার তাপদাহ। আগামী সাত দিনের মধ্যে দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বরং বাড়বে তাপ প্রবাহ, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশের সাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে লঘুচাপটি তৈরি হয়েছে যা ক্রমশ ঘনীভূত হবে। অধিদপ্তর জানিয়েছে এই লঘুচাপটি আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে নিম্নচাপ ও গভীর নিম্নচাপে পরিণত হবে। পরিস্থিতি এমন চললে তা ১৪ই মের পর ঘূর্ণিঝড় মোখা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, তবে এর গতিপথ কোন দিকে হবে তা এখনও স্পষ্ট নয় বলে জানায় অধিদপ্তর। এর প্রভাবে দেশের তিন বিভাগ বরিশাল, খুলনা ও ঢাকা এবং এর বাইরে আরও ১৯ জেলায় চলতি সপ্তাহে মাঝারি তাপ প্রবাহ থাকবে, দু একটি স্থানে তা বেড়ে তীব্র হতে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন যে দক্ষিণ আন্দামান সাগর, ওইখানে একটা লঘুচাপের সৃষ্টি হয়েছে আমরা বলেছি, সেই সাথে সেই লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত তার প্রভাবে আমরা যে বৃষ্টিপাত পাচ্ছি না, সে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, তার প্রভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং আমরা আশা করছি দেশের উপর মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাবে আগামী আরও তিন চার দিন।